আমরা নারীরা দাঁড়ায় থাকলে কেউ আমাদের বসতে দিবে না। আর এভাবে ওরা তো হচ্ছে অনর্গল ভাবে ধাক্কাইতেই থাকবে, উঠাইতেই থাকবে। যাত্রী হিসেবে আমরা কখনো মর্যাদা পাইনি আর পাবো তো সেটাও আশা করিনি। গণপরিবহন যেন অপরাধের আখড়া, একদিকে বাড়তি ভাড়ার খরচ, অন্যদিকে তলানিতে যাত্রী সেবার মান। অভ্যন্তরীণ রুটেও ফায়দা লুটছে ডিজেল চালিত ছোট পরিবহন। লঞ্চ ভাড়া দ্বিগুণ করার দাবি অযৌক্তিক, দর কষাকষিতে সারাদিন পেরিয়ে গেল হয়নি সিদ্ধান্ত। বিভিন্ন স্তরে সম্ভাব্য কত টাকা হতে পারে সেটা একটা ক্যালকুলেশন করে আমরা একটা প্রতিবেদন দাখিল করেছি। মালিক সমিতিতে আমরা মিটিংয়ে বসবো, আমরা ওইখানে সিদ্ধান্ত নেব। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিদেশে পাচার ও অবৈধভাবে গচ্ছিত টাকা ফিরিয়ে আনার সুযোগ দিচ্ছে সরকার, দিতে হবে 7% কর, উৎসাহিত হবে দুর্নীতি, বললেন দুদকেরই আইনজীবী। পুলিশ সামিটে অংশ নিতে কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে যেতে পারবেন কিনা খোঁজ নিচ্ছে বাংলাদেশ, চীন ইস্যুতে ঢাকাকে জাতিসংঘ সনদ মেনে চলার আহ্বান ওয়াশিংটনের। শুধু সংগ্রামে নয়, দেশ পুনর্গঠন ও পরিচালনায় বঙ্গবন্ধুকে সহায়তা করেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা, জন্মবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী, পদক পেলেন 5 নারী। সরকার পতন আন্দোলন নিয়ে বিএনপির মধ্যেই দ্বিধাদ্বন্দ্ব, কর্মসূচি নিয়ে আপত্তি সিনিয়র দুই নেতার, বিশৃঙ্খলা করলে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি আওয়ামী লীগের। এবং হোসেনি দালানে পবিত্র আশুরার প্রস্তুতি, কাল তাজিয়া মিছিলে অংশ নিতে নানা আয়োজন, নাশকতা রোধে নেওয়া হয়েছে ব্যবস্থা। গণপরিবহন যেন অপরাধের আখড়া, একদিকে বাড়তি ভাড়ার খরচ, অন্যদিকে যাত্রী সেবার মান তলানিতে ক্ষোভে ফুঁসছেন যাত্রীরা। বর্ধিত বাস ভাড়ার দ্বিতীয় দিনও দেখা গেছে চরম বিশৃঙ্খলা, নতুন তালিকা না পেলেও ইচ্ছে মতো ভাড়া হাঁকানোর অভিযোগ যাত্রীদের, নৈরাজ্য বন্ধের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতের দাবিও তাদের। এদিকে আজও রাজধানীর কয়েকটি পয়েন্টে ছিল ভ্রাম্যমাণ আদালত। প্রকাশ করে তো লাভ নেই, বরং মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ, যে ভালো থাকবো আমরা, আদৌ কি আমরা ভালো আছি, কোনো বাসেই কোনো অধিকার পাই না আমরা, নারীরা দাঁড়ায় থাকলে কেউ আমাদের বসতে দিবে না। বাসে আসলে যাত্রী হিসেবে আমরা কখনো মর্যাদা পাইনি আর পাবো তো সেটাও আশা করিনি। ও বিল দেখায়, এটা দেখায়, ওটা দেখায়, আল্লাহর কাছে মনে ছাড় মানে না, তেল যে বাড়াইছে, তেলের হাট আমরা, আপনি কি মনে করছেন এরা কি সহজ লোক, এখন আপনাদের বিজেপি লাল হয়ে গেছে, আমরা আমি জান দেখবো এরা আমাদের মারামারি করবে। সবার মুখে একই গল্প, যে গল্পের কেন্দ্রীয় চরিত্রের আসনে শোষণ আর বঞ্চনা। এই গল্পের শুরু আছে কিন্তু শেষ নেই, দিনের পর দিন একই অভিজ্ঞতা, একই তিক্ততা, তবুও টনক নড়ে না সংশ্লিষ্ট কারুই, যেন শুনেও না শোনার ভান, জেনেও না জানার অভিনয়। এই চিৎকার তর্ক বিতর্ক অবশ্য বাড়তি অধিকারের জন্য নয়, বরং সাম্প্রতিক বাড়তি ভাড়ার অজুহাতে কয়েক গুণ বেশি ভাড়া আদায়ের প্রতিবাদে। এমনই বাড়তি ভাড়ার আগুনে জ্বলছে গণপরিবহন, ফুঁসছেন যাত্রীরা। বর্তমান প্রেক্ষাপটে প্রায় প্রতিটি বাস থেকেই ভেসে আসছে এমন চিৎকার আর হুঙ্কারের আওয়াজ, যেন একে অন্যের প্রতিপক্ষ। শাহবাগ পর্যন্ত 40 টাকা ও সব যাত্রীর কাছ থেকে নিচ্ছে 50 টাকা করে। এই তেলের দাম ভাড়া বাড়ানোর পর থেকে স্টুডেন্টদের প্রতি মানে স্টুডেন্টদের জন্য অনেক আরো ভোগান্তি আরো বেড়ে গেছে। কন্ডাক্টর বলতেছে যে আপনি কোথায় কাজ শুনেন, আপনার আইডি কার্ড মানি না, এভাবে ঝগড়া করছে যে মানে স্টুডেন্টদের কোনো দাম নেই। বাস ভাড়ার পাশাপাশি বাড়ি ভাড়া বৃদ্ধি সহ জীবনযাত্রার ব্যয় নিয়ে আতঙ্কে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণী। ইনকামের থেকে তো আরো বেড়ে গেছে সবকিছু, তেলের দাম বাড়ছে কয় টাকা, বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে সবকিছু অ্যাডজাস্ট করছেন, তো বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে কি আমাদের ইনকামটা অ্যাডজাস্ট হচ্ছে? আমাদের তো যাওয়ার জায়গা নাই, বলার জায়গা নাই, আমাদের কথা কে শুনবে। এদিকে ভাড়া নৈরাজ্য বন্ধে রাজধানীতে বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত কাজ করলেও গণপরিবহনের তুলনায় তাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছেন নগরবাসী। আসলে আমাদের যে সীমাবদ্ধতা তো কিছু আছে, এর মধ্যে থেকে আমরা আমাদের বিআরটি এর পক্ষ থেকে যতটুকু পারা যায় আমরা সব বিষয়ে কভার করার চেষ্টা করি। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে 8 মাস আগেও বাসের ভাড়া বৃদ্ধি করে সরকার।
শুধু পরিবহন খাতে নয়, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে সারা দেশের মানুষের জীবনযাত্রায়। তবে নগরবাসী বলছেন, শুধুমাত্র কাঙ্ক্ষিত নজরদারির অভাবেই যাত্রীদের পকেট কাটার দুঃসাহস দেখাচ্ছেন পরিবহন সংশ্লিষ্টরা। আর তাই সড়কপথের ন্যায্য ভাড়া প্রতিষ্ঠায় সরকারের মনিটরিং ব্যবস্থা আরও বেশি জোরদারের দাবি তাদের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী রাশেদ বাপ্পি, যাচ্ছি তার কাছে। বাপ্পি, আপনাকে স্বাগত জানাচ্ছি। বাপ্পি, আপনার যেই প্রতিবেদনটি দেখলাম, সেখানে আপনি একটি কথা বলেছেন, এই গল্পের শুরু আছে, শেষ নেই। স্বাধীনতার 50 বছর পরে এসেও গণপরিবহনের শৃঙ্খলা যেন আসলে দূর আকাশের চাঁদ। কি অবস্থা গ্যাসের তেলের দাম বাড়ার পরে বাস ভাড়ার, কি পরিস্থিতি এবং ওই রাজ্যের কি অবস্থা দেখলেন আজকে? জাফর, সব ধরনের জ্বালানি তেলের দাম যখন 42-52% রাতারাতি বৃদ্ধি পাবে, তখন তার একটি বড় ধরনের প্রভাব পড়বে জনমনে, প্রভাব পড়বে মানুষের জীবনযাত্রায়, সেটি কিন্তু স্বাভাবিক। কিন্তু আপনি যেটি বললেন, শুরু আছে শেষ নেই, অর্থাৎ এই যে ভোগান্তি, এই যে নৈরাজ্য, সেটি তো এই রাতারাতি বা এই সাম্প্রতিক ঘটনার কারণে নয়, নৈরাজ্য তো সবসময় চলে আসছে, যেটি আমরা প্রতিবেদনে দেখেছি। নারীরা নানাভাবে অভিযোগ করেছেন, যারা পুরুষ ছিলেন তারাও অভিযোগ করেছেন, অর্থাৎ অভিযোগের শেষ নেই, অর্থাৎ ভাড়ার বাইরেও নানা ধরনের অভিযোগ আছে, সে প্রসঙ্গে আমরা ফিরব। তবে এই যে বর্তমান যে সংকট, সেই বর্তমান সংকট নিয়ে একটু আলোচনা করতে চাই। আমরা একটু দেখতে চাই যে তেলের বা জ্বালানি তেলের দাম বাড়ার পরে বাসের ভাড়া কী পরিমাণ বাড়লো। আমরা একটু যদি দেখি, এখানে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, নগর এবং দূরপাল্লা। নগরে যে বাসগুলো বা পরিবহনগুলো চলে, সেখানে ভাড়া বেড়েছে 35 পয়সা, অর্থাৎ 16%। দূরপাল্লার ক্ষেত্রে এটি বেড়েছে 40 পয়সা, অর্থাৎ 22%। এবং নগরের ক্ষেত্রে আগে ভাড়া ছিল প্রতি কিলোমিটার 2.15 টাকা, সেটি বেড়ে এখন দাঁড়িয়েছে 2.50 টাকা। এবং দূরপাল্লার ক্ষেত্রে প্রতি কিলোমিটার আগে ছিল 1.80 টাকা, এবার এখন কিন্তু সেটি বর্তমানে 2.20 টাকায় গিয়ে পৌঁছেছে। এই তালিকা কি আজকে আপনি মানতে দেখেছেন? মোটেও না, এই তালিকা আসলে মানতে দেখা যায়নি বলে এই প্রতিবেদনে এত চিৎকার, এত চেঁচামেচি, এত তর্ক বিতর্ক আপনি দেখলেন। এবং শুধু এই প্রতিবেদনে নয়, গতকালকে আমরা একই দৃশ্য দেখেছি, এবং আজকের অবস্থা এমন হয়েছে যে আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, বাসের ভেতরে চিৎকার চেঁচামেচি হচ্ছে, সেটি শুনে আমরা কিন্তু বাসের ভেতরে উঠেছি, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কতটা অসন্তোষ বিরাজ করছে। আচ্ছা, আমরা পরবর্তীতে আরও আলাপ করবো, তার আগে বাসের পাশাপাশি নৌপথে যে লঞ্চের ভাড়া বাড়ানোর বিষয়ে বৈঠক চলছিল, কি অবস্থা, বৈঠকের কোনো সিদ্ধান্ত এসেছে কি? জাফর, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে লঞ্চ মালিকদের সঙ্গে, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে, কিন্তু এখন পর্যন্ত, কিছুক্ষণ আগে যে আমাদের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত মোতাবেক তারা কিন্তু কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। এবং লঞ্চ মালিকরা কিন্তু দ্বিগুণ ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছিল, সবশেষ তারা বৈঠকে সর্বোচ্চ অর্ধেক বা 50% ভাড়া বাড়ানোর একটি দাবি করেছে, যদিও নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেছেন বা তার কাছে একটি তালিকা পাঠানো হয়েছে, একটি কমিটি গঠন করা হবে, সেই কমিটি ধাপে ধাপে ভাড়া বাড়াবে এমনটি বলা হচ্ছে, অর্থাৎ এখনও সিদ্ধান্ত আসেনি। আমার হাতে একটি প্রতিবেদন রয়েছে, সেটি দেখে নেব। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বজুড়ে সৃষ্ট সংকটময় পরিস্থিতির কারণে উচ্চমাত্রার ভর্তুকি কমাতে শুক্রবার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে সরকার। এরপরেই সব ধরনের পরিবহনে যাত্রী ভাড়া বাড়ানোর দাবি করে সংশ্লিষ্ট মালিকরা। এরই মধ্যে সরকারের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে বাস ভাড়া পুনর্নির্ধারণ করা হয়। সোমবার সকালে সচিবালয়ে নৌপরিবহন সচিবের সঙ্গে লঞ্চের যাত্রী ভাড়া বাড়ানোর দাবিতে বৈঠক করে লঞ্চ মালিকসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো। লঞ্চের বর্তমান যাত্রী ভাড়া 100 কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটার 2.30 টাকার পরিবর্তে 4.60 টাকা, এবং 100 কিলোমিটারের ঊর্ধ্বে প্রতি কিলোমিটার দূরত্বের জন্য বর্তমান 2 টাকার স্থলে 4 টাকা নির্ধারণের দাবি তাদের। জ্বালানির মূল্য পরবর্তীতে কমে গেলে যাত্রী ভাড়া কমানোর প্রতিশ্রুতি দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। তবে আলোচনা পৌঁছায়নি যৌক্তিক পর্যায়ে। প্রস্তাব হচ্ছে প্রতি কিলোমিটার যেখানে পূর্বে 2.30 টাকা ছিল, এটা বৃদ্ধি করে 4.60 টাকা করা, এবং যেটা 2 টাকা ছিল সেটা বৃদ্ধি করে 4 টাকা করা। মূল্য বৃদ্ধি বা পুনর্নির্ধারণ প্রয়োজন আছে, কিন্তু এটা আমাদের কাছে একটু বেশি মনে হচ্ছে। প্রথম দফায় কোনো সিদ্ধান্ত ছাড়া শেষ করে বিকেলে আবারও বৈঠকে বসেন তারা। এই বৃদ্ধিটা কয়েকটা স্ল্যাবে বিভক্ত করেছি, যে আসলে এটা 19% বৃদ্ধি পেলে কত হবে, 20% বৃদ্ধি হলে কত হবে, 25% বৃদ্ধি হলে কত হবে, এভাবে স্ল্যাব সিস্টেমে করে 50% পর্যন্ত বিভিন্ন স্তরে সম্ভাব্য কত টাকা হতে পারে সেটা একটা ক্যালকুলেশন করে আমরা একটা প্রতিবেদন দাখিল করেছি। মাননীয় মন্ত্রীর কাছে এটা যাবে, উনি যেটা যৌক্তিক মনে করেন সেই স্ল্যাবটাকে উনি নির্ধারণ করবেন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জাফর,
আপনি যদি আমাদেরকে একটু আগের মতো এই বাস ভাড়ার মতো লঞ্চ ভাড়ার আসলে প্রস্তাব কি, বর্তমান ভাড়া কি একটু যদি জানাতেন। যে প্রস্তাবটি দেওয়া হয়েছিল সেটি নিয়ে আমরা তাহলে আলাপটি সেরে নেই। যে প্রস্তাব দেওয়া হয়েছে লঞ্চ ভাড়া বাড়ানোর, সেটি আমরা যদি দেখি সেখানে 100 কিলোমিটার পর্যন্ত বর্তমান ভাড়া প্রতি কিলোমিটারে 2.30 টাকা এবং প্রস্তাব করা হয়েছে সেই ভাড়া 4.60 টাকা করার। পাশাপাশি আমরা জানি দেখতে পাচ্ছি যে 100 কিলোমিটারের উপরে বর্তমান ভাড়া প্রতি কিলোমিটার হচ্ছে 2 টাকা, সেটি প্রস্তাবনা যেটি দেওয়া হয়েছে সেখানে 4 টাকা। এবং এই প্রস্তাবটি নিয়ে কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৈঠক হয়েছে, যে বৈঠকটি কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়ে গিয়েছে। জাফর, ভাড়া যেটি দেখলাম সেটি লঞ্চের ক্ষেত্রে না হয় প্রস্তাবিত, এখনও সিদ্ধান্ত হয়নি, কমিটি করে দেওয়া হয়েছে। বাস ভাড়ার খুব দ্রুতই গেজেট চলে আসবে। আপনার কাছে আমি জানতে চাই, আসলে বাস ভাড়া নিয়ে যাত্রীরা তো সন্তুষ্টই না, এমনকি পরিবহন শ্রমিকরাও সন্তুষ্ট না, তাহলে গণপরিবহনে যে বাড়তি ভাড়ার প্রস্তাবে আসলে মূলত লাভটা কার হচ্ছে, প্রভাব কী পড়ছে? এখন পর্যন্ত যেটি মনে হচ্ছে লাভ কিন্তু মালিক পক্ষেরই হচ্ছে, শ্রমিকদেরই হচ্ছে। কারণ শ্রমিকরা কিন্তু এখন পর্যন্ত যে যার মতো করে ভাড়া নিচ্ছে, এবং আমরা যে বর্ধিত ভাড়া বাস ভাড়ার যে আমরা যে পরিসংখ্যাটি দেখিয়েছি সেটি কোথাও মানা হচ্ছে না, যে যার মতো করে ইচ্ছে মাফিক ভাড়া নিচ্ছে, অর্থাৎ লাভের পাল্লা কিন্তু ওই দিকটাই বাড়ি। এবং প্রতিবারই যখন ভাড়া বাড়ে তখন কিন্তু লাভের পাল্লাটা কিন্তু আমরা দেখি শ্রমিক ইচ্ছে মাফিক ভাড়া তো শুধু ঢাকাতেই না, ঢাকার বাইরের যে অভ্যন্তরীণ রুটগুলোতে সেখানেও হচ্ছে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে অভ্যন্তরীণ রুটে যে ছোট ছোট যানবাহনগুলো চলে ডিজেল চালিত, সেখানেও কিন্তু ভাড়ার নৈরাজ্য দেখা যাচ্ছে। সেখানেও আমরা দেখেছি যে তদারকির অভাব, এবং অনেক ক্ষেত্রে যানবাহন কম থাকায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। আমাদের হাতে একটি প্রতিবেদন আছে, সেটি দেখে নেব। বাগবিতণ্ডা, ভোগান্তি ঘাড়ে নিয়েই ছুটতে হচ্ছে গন্তব্যে। ভাড়া নিয়ে সবচেয়ে বেশি বিপাকে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। সরকারের নির্ধারিত মূল্য মেনে নিলেও গণপরিবহনের অতিরিক্ত ভাড়া নিয়ে নৈরাজ্য মেনে নিতে রাজি নয় সাধারণ মানুষ। এই অতিরিক্ত ভাড়া আমাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে যাচ্ছে আর কি। এদিকে ডিজেলের দাম বেড়ে যাওয়ার পর থেকেই পরিবহন সংকটে রাজশাহী নগর। বিভিন্ন রুটে যাতায়াতকারীদের সংখ্যাও কমেছে বলে দাবি পরিবহন সংশ্লিষ্টদের। যাত্রী যাওয়া আসা করতে পারছে খুব কম, যেহেতু টাকাটা বাড়তি। এদিকে ফায়দা লুটছে ডিজেল চালিত ছোট আকৃতির পরিবহনগুলো, এতে যাত্রীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের মধ্যে হচ্ছে কথা কাটাকাটি। চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু সংযোগ সড়কে ছোট আকৃতির রিম্যাক্সিমায় নেওয়া হচ্ছে দ্বিগুণ ভাড়া। আমরা 8 টাকাও নিচ্ছি, 10 টাকাও নিচ্ছি, আমরা কি করবো, তেলের দাম 114 টাকা। রাস্তায় এগুলো হচ্ছে, যার থেকে পাচ্ছে, যার থেকে যত পাচ্ছে তত নিয়ে যাচ্ছে। এদিকে রংপুরে গণপরিবহন চললেও যাত্রী নেই, অল্প কিছু যাত্রী নিয়ে তেলের খরচ তুলতে না পারায় অর্ধেকেরও বেশি বাস রাস্তায় নামেনি বলে জানিয়েছে টার্মিনাল কর্তৃপক্ষ। তেলের দাম নাকি বাড়ছে, এর জন্য 20 টাকা বাড়তি ভাড়া নিচ্ছে। যেটা টিপাসি 5,000 আসলাম 3,000, তেলে লাগে আমার মনে করো 2970 টাকার। তেলের বাড়াইছে, ভাড়াও বাড়ছে। তবে ভিন্ন চিত্র সিলেটে, কোনো ঝামেলা ছাড়াই নির্ধারিত ভাড়া মেনে নিয়ে গণপরিবহনগুলোতে চলাচল করছে যাত্রীরা। তবে ভাড়া সমন্বয় করে কমানোর দাবি নগরবাসীর। যে নিয়ম করবো এটা তো চলতে হবে, এটা জনগণ মেনে নিতে হবে। আমাদের ভাড়া 2.20 টাকা কিলো তো ধরলে আমাদের 684 টাকা অথবা 698 টাকা আসবে, কিন্তু আমরা 680 টাকা এখনও রাখছি। এদিকে তেলের দাম বাড়ায় সড়কের পাশাপাশি নৌপথেও ভাড়া বাড়িয়েছেন সংশ্লিষ্টরা, এতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের। লাবিব হাসান, সময় সংবাদ। জাফর, আমরা নগরের পরিবহনের যে এখনকার অবস্থা সেটি দেখলাম, পাশাপাশি দেখলাম হচ্ছে অন্যান্য শহরগুলোতে বা গ্রামে যে পরিস্থিতি সেগুলো দেখলাম। এবার একটু দেখতে চাই নগর বা গণপরিবহনে বাড়তি ভাড়ার প্রভাবটি কী পড়েছে। আমরা যদি দেখি বাড়তি ভাড়ার প্রভাব, সেই প্রভাবের ক্ষেত্রে শুরুতেই দেখা যাচ্ছে বর্ধিত ভাড়ার চার ছাড়াই ইচ্ছে মতো আদায়, এবং এটাই কিন্তু সবথেকে মূল সমস্যা। যদি একটি চার থাকতো সেক্ষেত্রে যাত্রীরাও জানতেন যে কত টাকা ভাড়া, এবং সেই অনুযায়ী তারা ভাড়াটা দিতে পারতেন। এখানেই কিন্তু একটি শুভঙ্করের ফাঁকি এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি সরকার নির্ধারিত নতুন ভাড়ার থেকেও কয়েক গুণ বেশি আদায়, এই চার্ট নেই বলেই কিন্তু দ্বিতীয় লাইনটি আমাদেরকে পড়তে হচ্ছে। পাশাপাশি যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে চরম অসন্তোষ, এটি কিন্তু আরও, এই সংকট কিন্তু দিনে দিনে আরও গভীর হচ্ছে। আমরা যেমনটা বললাম যে রাস্তা দিয়ে হেঁটে যেতেও মানুষের ঝগড়া শোনা যাচ্ছে বাসের ভেতরে, এগুলো কিন্তু খুবই খারাপ একটি অবস্থা তৈরি হয়েছে। শিক্ষার্থীদের হাফ পাস দেয় অনীহা, শিক্ষার্থীদের কিন্তু এটি একটি বাড়তি অধিকার, শিক্ষার্থীরা সবসময় অধিকারটি ভোগ করে আসছেন, কিন্তু এ পর্যায়ে এসে শিক্ষার্থীদের কিন্তু সেই অধিকারটি হরণ করা হচ্ছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি জাফর। পাশাপাশি আরও বেশ কিছু বিষয় রয়েছে, বলা হচ্ছে সর্বনিম্ন ভাড়া বাসে উঠলেই 10 টাকা দিতে হবে, সে কথাও কিন্তু আমরা শুনেছি। এবং দূরপাল্লার বাড়তি ভাড়ার যে প্রভাব সেটি তো আসলে প্রতিবারই তেলের দাম বাড়ার পরে, ভাড়া বাড়ার পরে এটা তৈরি হয় এবং এটা আসলে কখনোই আর সমাধান হয় না। কিন্তু প্রসঙ্গ হচ্ছে এই যে বাড়তি ভাড়া দিয়েও
যাত্রীরা কি আসলে সেবাটি পাচ্ছেন কিনা। 10-15-20 বছর আগেও কিন্তু আমরা দেখতাম যে ভালো গাড়ি মানুষ লাইন ধরে উঠতে পারতেন, এখন এসি গাড়িতেও আপনার এসি চলে না কিন্তু ভাড়া এসির নেওয়া হয়, সারা শহর কালো ধোঁয়ে ছেয়ে যাচ্ছে এখন বিভিন্ন বাসের বিভিন্ন রুটে, কি অবস্থা আসলে যাত্রীদের অধিকার নিশ্চিত? জাফর, আলোচনা শুরুতেই কিন্তু আপনি এই কথাটি বলেছিলেন, স্বাধীনতার এত বছর পরে এসেও কেন যাত্রীরা তাদের অধিকার ফিরে পাচ্ছে না, সেটি একটু আমরা দেখতে চাই যে যাত্রীদের অধিকার আসলে আদৌ তারা পাচ্ছেন কিনা। বলা হচ্ছে ভুলুণ্ঠিত যাত্রী অধিকার, এবং এখানে এসে আমরা দেখি যে ভাড়া দিয়েও মিলছে না কাঙ্ক্ষিত সেবা, সেটি কিন্তু এখনকার জন্য নয়, এটা সব সময়ের জন্য প্রযোজ্য। পাশাপাশি রাজধানীর যদি বাসের দিকে তাকান, বাসগুলো লক্কর ঝক্কর, পাশাপাশি অস্বাস্থ্যকর। আপনি বাসে উঠবেন, সেখানে সিটে ময়লা নোংরা কোথাও ছিঁড়ে আছে, সেখানে কিন্তু মানুষ বসে যাওয়ার পরিবেশ থাকে না, নিরাপত্তাহীনতা, এটি কিন্তু জাফর সবথেকে গুরুত্বপূর্ণ। আপনি দেখেছেন কিছুদিন আগেই কিন্তু চলন্ত বাসে ধর্ষণের মতো ঘটনা ঘটেছে, মাঝে মাঝে আমরা দেখি যাত্রীদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হচ্ছে, ভিতরে গণ্ডগোল হয়েছে, ঝামেলা হয়েছে, যাত্রীকে ফেলে দিয়ে চলে যাচ্ছে, সেই যাত্রী মারা যাচ্ছেন, এই ঘটনাগুলো ঘটছে। নেই ভাড়া আদায়ের রিসিট বা টিকিট, এটি যদি থাকতো সেক্ষেত্রে কিন্তু এই নৈরাজ্য বন্ধ করা যেত, যেখানেই আপনি যান না কেন যদি টিকিট দেওয়া হতো একজন যাত্রী সেই টিকিটটি নিয়ে গিয়ে অভিযোগ দাখিল করতে পারতেন, সেটি কিন্তু তিনি পারছেন না। পাশাপাশি সিটিং সার্ভিসের নামে চিটিং, এটি তো বলার অপেক্ষা রাখে না, সিটিং সার্ভিস বলা হলেও দেখা যায় পুরো আসলে নিয়ে আলাপ করলে অনেক আলাপিত করা যায়। আপনাকে সবশেষে একটি বিষয় জানতে চাই, প্রচুর আইন আছে, ট্রাফিক বিভাগ আছে, এমনকি বিআরটিও আছে, তাহলে এই অবস্থা এখনো চলছে কি করে? জাফর চমৎকার একটি প্রশ্ন করেছেন, আজকেও কিন্তু বিআরটি এর 10টি টিম রাজধানীতে কাজ করেছে, কিন্তু টিমগুলোর যদি সক্ষমতা আপনাকে বলি, সেক্ষেত্রে প্রতিটি টিমে একজন ম্যাজিস্ট্রেট, একজন ইন্সপেক্টর, একজন পেশকার, পাশাপাশি এক বা একাধিক হচ্ছে পুলিশ সার্জেন্ট এবং কনস্টেবল। এই সামান্য সংখ্যক জনবল দিয়ে একটি সড়কে যে সংখ্যক যানবাহন চলাচল করে তাতে কিন্তু আসলে যাত্রীদের অধিকার নিশ্চিত করা মোটেও সম্ভব নয়। আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের প্রত্যাশা থাকবে অবশ্যই কেউ না কেউ এই বিষয়টির দিকে খেয়াল দিবেন, সরকার কর্তৃপক্ষ কিংবা যারাই আছেন দায়িত্বশীল তারা অবশ্যই যাত্রী সেবার বিষয়টি নিশ্চিত করবেন, এই প্রত্যাশা আমরাও করি। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি, জানাচ্ছিলেন যে তেলের দাম বৃদ্ধির পর যে বাসের বাড়তি ভাড়া, তারপর যে নগর জুড়ে পুরো দেশ জুড়ে এক ধরনের অরাজকতা তৈরি হয়েছে বাস ভাড়া নিয়ে, সে বিষয়ে বিস্তারিত। 7% কর দিয়ে বিদেশে পাচার ও অবৈধভাবে গচ্ছিত টাকা দেশে ফিরিয়ে আনার সুযোগ দিল সরকার, আজ এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। তবে ধূর্ত অর্থ পাচারকারীরা এই সুযোগ দিবে কিনা তা নিয়ে সংশয় জানালেন দুদক আইনজীবী। অবৈধ নানা উপায়ে প্রতি বছর দেশ থেকে পাচার হয় গড়ে 64,000 কোটি টাকা, চলে যায় সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, হংকং, থাইল্যান্ড সহ মোট 10টি দেশে, প্রায় সমপরিমাণ অর্থ অপ্রদর্শিত। বিভিন্ন সময় এসব অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও খুব একটা ফলপ্রসূ হয়নি। এই যখন অবস্থা, তখন সোমবার 7% করের বিনিময়ে পাচার হওয়া ও অপ্রদর্শিত এসব অর্থ দেশে ফিরিয়ে আনার সুযোগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, অর্থ আইন 2022 মাধ্যমে আয়কর অধ্যাদেশ 1984 এর ধারা 19F অনুযায়ী 1 জুলাই 2022 হতে 30 জুন 2023 পর্যন্ত সময়সীমার মধ্যে 7% কর দিয়ে দেশের বাইরে যে কোনোভাবে গচ্ছিত অপ্রদর্শিত অর্থ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈধভাবে দেশে এনে আয়কর রিটার্ন প্রদর্শন করা যাবে। নির্দেশনাটি বিজ্ঞপ্তি আকারে ব্যাংকের শাখাগুলোতে প্রদর্শন ও গ্রাহক পর্যায়ে ব্যাপকভাবে প্রচারের পরামর্শ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে। নতুন এই নিয়মে বিদেশে পাচার হয়ে যাওয়া টাকা ফেরত আসার সম্ভাবনা কতটুকু? গভর্নমেন্ট একটা মহৎ উদ্দেশ্যে কাজটা করছে, এই কাজটা কতটুকু সফল হবে তাতে আমার কাছে যথেষ্ট সন্দেহ। কারণ এই কারণে যিনি টাকা পাচার করে নিয়ে যায় উনি কখনো স্বীকার করে না, যদি 100 টাকা পাচারের পরিবর্তে 60 টাকা কর দিয়ে যদি সে টাকাটাকে বৈধ করে, দ্যাট মিন্স সে পাচারটাকে তো সে স্বীকার করে নিল। বাংলাদেশের এমন কোন ব্যক্তি কি স্বীকার করবে? বাংলাদেশ থেকে যে আউটওয়ার্ড ইনভেস্টমেন্ট গেছে ইনফর্মালি, সেগুলো আসলে ওই সমস্ত প্রোডাক্টিভ সেক্টর থেকে ফেরত নিয়ে আসা যাবে কিনা, ওই দেশের সরকারগুলো সেটা এলাও করবে কিনা, সেটা নিয়ে একটা অনিশ্চয়তা আছে। চলতি অর্থবছরের বাজেটে প্রথমবারের মতো দেশ থেকে পাচার হওয়া টাকা বৈধ করার সুযোগ দেয়া হয়। গ্লোবাল ফাইনান্সিয়াল ইন্টিগ্রিটি ইনডেক্সের তথ্য অনুযায়ী 2016 থেকে 2020 সাল পর্যন্ত দেশ থেকে 3,20,000 কোটি টাকা পাচার হয়েছে। পাচারকৃত অর্থের পরিমাণের দিক দিয়ে দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় স্থানে বাংলাদেশ। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে।
আবারও বাড়ল ডলারের দাম। আন্তঃব্যাংক মুদ্রাবাজারে নতুন দর এখন প্রায় 95 টাকা। রাজধানীতে মানি এক্সচেঞ্জ অভিযান, অনিয়ম পেলেও নেওয়া হয়নি ব্যবস্থা। পুলিশ সামিটে অংশ নিতে কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে যেতে পারবেন কি না সে বিষয়ে খোঁজ খবর নিচ্ছে বাংলাদেশ। সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন পররাষ্ট্র সচিব। র্যাব কর্মকর্তাদের ওপর দেওয়া মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিতে দেশটির সহায়তা চেয়েছে ঢাকা। এছাড়া চীন ইস্যুতে বাংলাদেশকে জাতিসংঘ সনদ মেনে চলার পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার রোধ করতে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। চার দিনের ঢাকা সফরের তৃতীয় দিনে সোমবার সকাল 10:30 পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন। তার সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার হাস সহ একটি প্রতিনিধি দল। মার্কিন প্রতিনিধি দলটি প্রথমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে 2 ঘন্টা বৈঠক করে, পরে ফরেন সার্ভিস একাডেমিতে সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মিশেল জে সিসন। পরে পররাষ্ট্র সচিব সাংবাদিকদের জানান, বাংলাদেশের পক্ষ থেকে র্যাবের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে আবারও দেশটির স্টেট ডিপার্টমেন্টের কাছে আইনি সহায়তা চাওয়া হয়েছে। এদিকে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি জানান, আইজিপি বেনজির আহমেদের দেশটিতে প্রবেশের নিষেধাজ্ঞার পরেও জাতিসংঘের পুলিশ প্রধান সম্মেলনে যেতে পারবেন কিনা তা জানার চেষ্টা চলছে। কনভেনশন আছে যে জাতিসংঘের মিটিং এ যেতে গেলে, বাট অতীতে আমরা দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রমও আমরা দেখেছি, সুতরাং এটা না হওয়া পর্যন্ত আমরা আগের থেকে বলা মুশকিল। যদি সমস্যা থাকে সেটাও হয়তো আমরা আগেই জানারও চেষ্টা করব। নিষেধাজ্ঞার প্রসঙ্গে দ্রুত কোনো পদক্ষেপের আশ্বাস না দিয়ে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু ইস্যু উঠে আসে আলোচনায়। পররাষ্ট্র সচিব জানান, তাইওয়ান ইস্যুতে চীনের এক দেশ এক নীতির প্রসঙ্গে সরাসরি আপত্তি না তুললেও জাতিসংঘ সনদের নীতি মেনে চলতে বাংলাদেশকে আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশের যে ওয়ান চায়না পলিসি সেটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব না, ওনারা এটা তুলে নেয়, তবে ওনারা যেটা বলেছেন যে জাতিসংঘ সনদের যে সমস্ত মূল প্রিন্সিপালসগুলো আছে বা নীতিগুলো আছে বা মাল্টিল্যাটারাল ডিপ্লোমেসির যে সমস্ত আপনার ফাউন্ডেশন ওয়ার্ক যেটা আছে সেটাতে আমরা যেন ইয়ে থাকি, তারাও এটাতে রয়েছে। তো আমরা তো বলেছি যে শুধু জাতিসংঘ কেন, আমরা যে জোট নিরপেক্ষ আন্দোলনের যে সমস্ত মূলনীতিগুলো আছে সেগুলোর ব্যাপারেও আমাদের যথেষ্ট কমিটমেন্ট রয়েছে। দ্বিপাক্ষিক বৈঠকে মানবাধিকার ইস্যুতে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার প্রসঙ্গে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে ওয়াশিংটনকে আশ্বস্ত করেছে ঢাকা। তারাও অন্যদের সাথে কথা বলেছে এবং আমরা বলেছি যে আমরা এই ব্যাপারে যথেষ্ট সজাগ আছি এবং আমরাও চেষ্টা করব যাতে এই যদি কোনো ধরনের অ্যাবিউস থাকে সেটাকে আমরা মিনিমাইজ করতে চাই। খাদ্য নিরাপত্তার আলোচনায় রাশিয়া ইউক্রেন সংকট প্রাধান্য পেয়েছে বলেও জানান পররাষ্ট্র সচিব। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। শুধু সংগ্রামে নয়, দেশ পুনর্গঠন ও পরিচালনায় বঙ্গবন্ধুকে সহায়তা করেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা। তার মতো সহধর্মিনী পেয়ে সৌভাগ্যবান ছিলেন জাতির পিতা। ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বঙ্গমাতার 92তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব জাতির পিতা বঙ্গবন্ধু, যাকে ডাকতেন আদরের রেণু নামে। কিশোরী অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সহধর্মিনী হিসেবে শেখ মুজিবের সাথে পথ চলা শুরু এই মহিয়সী নারীর। সংগ্রামের পথ পেয়ে স্বাধীনতা অর্জনের লড়াইয়ে নেপথ্য শক্তি হয়ে কাজ করা বেগম ফজিলাতুন্নেসার 92তম জন্মবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন করছে সরকার। সোমবার সকালে দিনটি উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী। তার অনলাইন উপস্থিতিতে বিশেষ অবদানের জন্য দেশের 5 বিশিষ্ট নারীকে সর্বোচ্চ সম্মাননা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব পদক 2022 তুলে দেয়া হয়। মায়ের স্মৃতিচারণ করে বঙ্গবন্ধু কন্যা বলেন, দেশের জন্য নিভৃতে কাজ করে সংগ্রাম জারি রাখা ব্যক্তিত্ব ছিলেন বঙ্গমাতা। ছাত্র জীবনে পড়াশোনা থেকে শুরু করে রাজনৈতিক জীবনে প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আমার মা সবসময় পাশে থেকেছেন। বেগম মুজিব কখনোই বিচলিত হননি জানিয়ে সরকার প্রধান বলেছেন, পিতার লক্ষ্য পূরণে অবিচল থেকে কাজ করে গেছেন জীবনের শেষ অবধি। এ সময় প্রত্যেক জেলায় একটি করে মহিলা কর্মজীবী হোস্টেল নির্মাণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আমার আব্বার খুব সৌভাগ্য ছিল যে আমার মায়ের মতো একজন জীবন সাথী পেয়েছিলেন। প্রত্যেক জেলায় এই ধরনের একটা হোস্টেল করে দেওয়া উচিত, কারণ আমাদের বহু কর্মজীবী মহিলারা আছে, তারা যেন সঠিকভাবে থাকতে পারে সেই ব্যবস্থাটা নিতে হবে।
এর আগে শেখ ফজিলাতুন্নেসা আমার মা শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এছাড়া নীলক্ষেতে দশতলা বিশিষ্ট নবনির্মিত কর্মজীবী মহিলা হোস্টেল উদ্বোধন করেন তিনি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সরকার পতন আন্দোলনের কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র দুই নেতা। প্রেস ক্লাব বিএনপি অফিসের গণ্ডি পেরিয়ে হার্ডলাইনে যাওয়ার পরামর্শ তাদের। এরপর বক্তব্য দিতে এসে 11 ও 12 আগস্ট আবারও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব। বলেন, ক্ষমতায় টিকে থাকতে হত্যা ও গুমের পথ বেছে নিয়েছে সরকার। জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং দলের দুই কর্মী নিহতের প্রতিবাদে জাতীয়তাবাদী যুব দলের এই বিক্ষোভ সমাবেশ। সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা 3টায় শুরু হয় এই সমাবেশ। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল। সমাবেশে বিএনপির সিনিয়র নেতারা প্রশ্ন তোলেন সরকার বিরোধী দলের বর্তমান কর্মসূচি নিয়ে, পরামর্শ দেন হার্ড লাইনে যাওয়ার। আমাদের সীমানা আটকে গেছে প্রেস ক্লাব বিএনপি অফিস। আমাদেরকে এর বাইরে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে মিছিলে নামতে হবে, আমাদেরকে হরতালে যেতে হবে, আমাদেরকে অবরোধে যেতে হবে। এই সরকারের পতন ঘটবে, নইলে এই সরকারের পতন ঘটবে না। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন, ক্ষমতায় টিকে থাকতে নিপীড়নের পথ বেছে নিয়েছে সরকার। দুর্নীতিকে বৈধ করতেই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে বলেও দাবি তার। ক্ষমতায় থাকতে হলে তাদেরকে এইভাবেই অত্যাচার নির্যাতন হত্যা গুম খুনের মধ্য দিয়ে মিথ্যা মামলা দিয়ে টিকে থাকতে হবে। এই যুব সমাবেশের মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে যে এটা আর তাদের দিন ফুরিয়ে এসেছে, তাদের পক্ষে আর সম্ভব হবে না। আগামী 11 ও 12 আগস্ট দুই দিনের কর্মসূচিও ঘোষণা করেন মির্জা ফখরুল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঐক্যের নামে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। কোনো অপপ্রচারে জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান তাদের। সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বক্তারা বলেন, আগুন নিয়ে খেলতে আসলে বিএনপির পরিণতি হবে ভয়াবহ। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের 92তম জন্মবার্ষিকীতে সোমবার সকালে তার কবরে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে কবর জিয়ারত করেন তারা। পরে রাজধানীর মোহাম্মদপুরে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নিরুপায় হয়ে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, এ নিয়ে বিএনপি অপপ্রচার চালাচ্ছে জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে তারা তৈরি হচ্ছে, ঐক্যের নামে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তারা শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ নেতারা। বলেন, আগুন নিয়ে খেলতে আসলে বিএনপির পরিণতি হবে ভয়াবহ। বাংলাদেশে যারা আজকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, জনদুর্ভেদ সৃষ্টি করতে চায়, সন্ত্রাস করতে চায়, আগুন সন্ত্রাসের পথে যারা হাঁটে, একই শক্তি, ভিন্ন কোনো শক্তি না। এই শক্তিকে আমাদের মোকাবেলা করতে হবে। জ্বালানি তেল নিয়ে সমালোচনাকারীদের বিশ্ববাজারের দিকে দৃষ্টি রাখার আহ্বান জানান তথ্যমন্ত্রী। এটি নিয়ে অনেক রাজনৈতিক দল মাঠ গরম করার চেষ্টা করছে, কিন্তু তাদেরকে আমি অনুরোধ জানাবো বিশ্ব পরিস্থিতির দিকে তাকানোর জন্য। বিএনপির যে কোনো অপকর্মের জবাব রাজপথে দেওয়া হবে বলেও জানান আওয়ামী লীগ নেতারা। রোজিনা রুজি, সময় সংবাদ, ঢাকা। পবিত্র আশুরা পালনে প্রস্তুত হোসেনি দালান। কাল তাজিয়া মিছিলে অংশ নিতে এরই মধ্যে সম্পন্ন হয়েছে নানা আয়োজন। নাশকতা রোধে নেওয়া হয়েছে ব্যবস্থা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট।
শত শত বছরের পুরনো হত্যাযজ্ঞের ঘটনায় দগ্ধ হৃদয়ের মূর্ছনার কমতি আসেনি এতটুকু। ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পরিবারকে নির্মমভাবে হত্যাকাণ্ডের প্রতি শোক জানাতে প্রতি বছরের ন্যায় এবছরও আশুরার দিন তাজিয়া মিছিলের প্রস্তুতি চলছে রাজধানী পুরান ঢাকার হোসেনি দালানে। দশই মহরমকে কেন্দ্র করে আগের দিন সোমবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এখানে আসেন নানা বয়সী নারী পুরুষ। ইমাম হুসাইনের জন্য দোয়া ও তার প্রতীকী রওজা জিয়ারত করেন ভক্ত ও অনুরাগীরা। হুসাইন যুদ্ধের ময়দানে যে বারাতগুলো নিয়ে সেখানে গিয়েছিল ওই বারাতগুলো নিয়ে আমরা নিজের মতো করে বের হই এবং এখানে বিবি রওজা আছে, ডোলা আছে, ইমাম হুসাইনের রওজাতে কিছু জিনিস আছে ওইটা জিয়ারত করার জন্য আমরা এখানে আসি। আর ওনাদের রওজায় এসে আমরা অত মোনাজাত করি। মালিক তো একজনই আল্লাহর, কিন্তু হেরা হলো উশিল্লা। দশই মহরম আশুরার দিন তাজিয়া মিছিল হলেও রাতভর চলে বিভিন্ন আয়োজন। সব প্রস্তুতি শেষ মঙ্গলবার সকাল ১০টায় তাজিয়া মিছিল শুরু হবে বলে জানান ইমাম বাড়া কর্তৃপক্ষ। ওরা আমাদের সবসময় খেয়াল রাখে, এখানে গোয়েন্দা ভরা আছে, এখন পুলিশও দেখছেন, আপনার র‍্যাবও আছে, কোনো অসুবিধা নাই, এই পর্যন্ত তো কোনো অসুবিধা হয়নি। তাজিয়া মিছিলটি হোসেনি দালান থেকে শুরু হয়ে শেষ হবে ধানমন্ডি জিগাতলায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে কয়েক স্তরের নিরাপত্তা বাহিনীর সদস্য থাকবে বলেও জানান বাস্তবায়ন কমিটি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেশে আবারও বাড়লো ডলারের দাম। আন্তঃব্যাংক মুদ্রাবাজারে নতুন দর এখন প্রায় ৯৫ টাকা। এতে টাকার মান আরও ২৫ পয়সা কমল। এদিকে রাজধানীতে মানি এক্সচেঞ্জ বা খোলা বাজারে লাগামহীন দরে ডলার বিক্রি হওয়ায় অভিযান পরিচালিত হচ্ছে। বিশ্বজুড়ে এখনও চলছে কোভিড সংকট, মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়ে আছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এই দুই সংকটে টালমাটাল বিশ্ব অর্থনীতি, গোটা বিশ্বে বেড়েছে মূল্যস্ফীতি, তার ধকলে বাংলাদেশও প্রায় প্রতি সপ্তাহেই দর বাড়ছে ডলারের। গত ৩ মাসে ডলারের দাম বেড়েছে ১৯ বার। এই সময় টাকার মান কমেছে ৮.৫ টাকা। এর আগে ২৯ মে বাংলাদেশ ব্যাংক ডলারের দর নির্ধারণ করে ৮৯ টাকা, কিন্তু এই দরের পর বাজারের উপর ছেড়ে দেওয়া হয়। এরপর থেকে দু একদিন পরপরই বাড়ছে ডলারের দাম। সোমবার ৯৪.৯৫ টাকা দরে কেন্দ্রীয় ব্যাংক ডলার বিক্রি করে। নিয়ম অনুযায়ী এটাই এখন ডলারের আনুষ্ঠানিক দর। একদিকে ডলারের দাম বাড়ছে, অন্যদিকে খোলা বাজারেও এই মুদ্রার নিয়ন্ত্রণ নেই। তাই সোমবার এনএসআই, র‍্যাব এবং বাংলাদেশ ব্যাংকের যৌথ দল রাজধানীর ৪টি স্থানে অভিযান চালায়। এ সময় অবৈধ এবং লাইসেন্সবিহীন মানি এক্সচেঞ্জের বিরুদ্ধে তারা একাধিক অভিযোগ আনে। তবে অভিযানের পর কোনো জরিমানা বা শাস্তি দেওয়া হয়নি। আমরা যে সকল অনিয়ম খুঁজে পেয়েছি, যেগুলো বৈদেশিক মুদ্রা আইনের লঙ্ঘন এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক সময়ে সময়ে জারিকৃত নির্দেশনার লঙ্ঘন, সেগুলো আমরা লিপিবদ্ধ করেছি এবং এটা আইন অনুসারে প্রতিটি প্রতিষ্ঠানকে তাদের আইনে মানে তাদের লঙ্ঘনের মাত্রা অনুসারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। যৌথ অভিযান শেষে জানানো হয় অভিযোগগুলো পর্যালোচনা করে ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক। ফাতিকুর রহমান তমাল, সময় সংবাদ। খেলার খবর। টাইগার কোচিং স্টাফের মাঝে আক্রমণাত্মক ক্রিকেটের অভাব দেখছে টিম ম্যানেজমেন্ট, তবুও তাদের নিয়েই আপাতত সামনে এগোনোর পরিকল্পনা নীতি নির্ধারকদের, জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। কেউ একটু অ্যাগ্রেসিভ হয়, কেউ অ্যাগ্রেসিভ হয়। হাতুরা বলছেন হাতুরার কোচিং স্টাইলটা ছিল অ্যাগ্রেসিভ, যেটা আমাদের দরকার। সাপোর্ট স্টাফ আসুক, আমরা তাদের যে বসতে চাই, সমস্যাটা কী? এতদিন তো একটার পর একটা ব্যাক টু ব্যাক খেলা ছিল, তারা দেশে আসার সুযোগ ছিল না। এখানে দুই কি তিন দিনের একটা আমরা সময় পেয়েছি, তাও তাদের চলে যাওয়ার কথা ছিল সরাসরি দুবাইতে, বাট দে আর কামিং হিয়ার টু ডিসকাস অল দিস ইস্যুস। আমাদের সামনে যা আছে হুট করে তো আমি এখন তাকে বাদ দিয়ে আরেকটা কোচ আসতে পারে না, তো তাকে দিয়ে আমাদের প্ল্যানটা কী জানতে হবে। তো টি-20 ইজ বিকামিং মোর ইম্পর্টেন্ট দ্যান দি 50 ওভার্স। যেভাবে ICC বা তাদের প্ল্যান চলছে, দেখা যাচ্ছে শর্টার ভার্সনের দিকে আস্তে আস্তে গ্লোবাল ক্রিকেট সেদিকে ঝুঁকবে। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আমরা নারীরা দাঁড়ায় থাকলে কেউ আমাদের বসতে দিবে না, আর এভাবে ওরা তো হচ্ছে অনর্গল ভাবে ধাক্কাইতেই থাকবে, উঠাইতেই থাকবে। যাত্রী হিসেবে আমরা কখনো মর্যাদা পাইনি আর পাবো যে সেটাও আশা করিনি। গণপরিবহন যেন অপরাধের আখড়া। একদিকে বাড়তি ভাড়ার খরচ, অন্যদিকে তলানিতে যাত্রী সেবার মান। সারাদিন দর কষাকষিতেও ঠিক হয়নি লঞ্চ ভাড়া। বিদেশে পাচার ও অবৈধভাবে গচ্ছিত টাকা ফিরিয়ে আনার সুযোগ দিচ্ছে সরকার, নিতে হবে ৭% কর, উৎসাহিত হবে দুর্নীতি, বললেন দুদকেরই আইনজীবী। এবং শুধু সংগ্রামে নয়, দেশে পুনর্গঠন ও পরিচালনায় বঙ্গবন্ধুকে সহায়তা করেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা। জন্মবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী, পদক পেলেন ৫ নারী। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়।